পুলিশ আসতে দিয়ে এলাও করে একটা ভাঙা চোরা মাঠের উপর দিয়ে গাড়িগুলোকে ঢুকিয়ে দিল যাতে গাড়িগুলো আটকে যায়। পুলিশ যেই দালালি করছে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি কিন্তু মার্কা নিচ্ছি, একদম দেখছি কে কোথায় কি করছে। এবং সমস্ত পুলিশ অফিসার এই যে যারা দালালি করছে, যারা গরু পাচার করেছে, যারা কয়লা পাচার করেছে, যারা বালি পাচার করেছে, সবার নামে লিস্ট তৈরি হচ্ছে, আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম। দিদি, কাল গতকাল থেকে আপনাদের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের আটকানো হয়েছে, মানুষ মিয়ার নামে মামলাও করা হয়েছে ভীষণভাবে। মানে আমাদের দলীয় কর্মী যারা আছে তাদের শুধু সঙ্গে না, সব জায়গায় তাদের আটকাচ্ছে। এখানে তো সাংঘাতিক অবস্থা। এই আজকের প্রোগ্রামে অনেক গাড়ি আটকেছে, আসতে দেয়নি, অনেক গাড়ি আটকেছে। এবং রাস দুদিন ধরে এদের মারা হচ্ছে, পেটানো হচ্ছে, ফলস কেস দিয়ে থানায় তুলে নিয়ে যাচ্ছে অনেক অনেক। এবং এখানকার যে রাবণ তিনি ডান্স করছেন, ভাবছেন এটা লঙ্কা না, এটা লঙ্কা না, এটা 2021 সালের বাংলা। আপনি যেরকম লঙ্কা পুড়েছে সেরকমভাবে আপনার ব্যবস্থা করা হবে। দিদি, গতকাল কেশপুরে দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে, এরকম জেলার বিভিন্ন প্রান্তে গোষ্ঠী কন্দলের ছবি উঠে আসছে, কি বলবেন? তৃণমূলের আমি তো বললাম তাসের ঘর ভেঙে পড়েছে, যে ভাঙনের যে সানাই সেটা বেজে গেছে। আপনারা দেখবেন, আশ্চর্য হয়ে দেখবেন যে জানুয়ারি মাসের শেষের দিকে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। লোকে বলবে কোথায় রে তৃণমূল, দূরবীন নিয়ে খুঁজতে বেরোবে। দিদি, এরপর আর এখন তো তৃণমূলে ব্যাপক ভাঙন, আর কে কে আসছে, আর কারা কারা কন্ট্যাক্ট করেছে, বড় নাম সরম কি আছে? আপনারাও নামগুলো জানেন, আমিও নামগুলো জানি, দেশের মানুষ সবাই জানে। যাদের নাম আপনারা শুনছেন শুধু এইটুকু বলতে পারি, তারা সবাই আসবেন।